হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে তোমরা যারা একাদশ শ্রেণী ভর্তির জন্য প্রথম পর্যায়ে আবেদন করছিলে, তো যারা কোনো কলেজেই চান্স পাওনি অথবা আবেদন করার পরে চান্স হলেও তোমার পছন্দের কলেজে চান্স না হওয়ার কারণে ভর্তি নিশ্চয়ন করনি, তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে ভর্তি নিশ্চয়নের সর্বশেষ তারিখ ছিল 8 তারিখ পর্যন্ত, এবং আজকে থেকে দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদন শুরু হয়েছে, যা 10/1/2023 তারিখ রাত 8 ঘটিকা পর্যন্ত চলবে। তো যারা প্রথম পর্যায়ে কোনো কলেজে চান্স পাওনি অথবা চান্স পেলেও পছন্দের কলেজ না হয় ভর্তি নিশ্চয়ন না করছো, তারাই শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন কিভাবে করবে, আবেদনের সঠিক নিয়ম এবং কিভাবে কলেজগুলো তোমরা চয়েস দিবে, তো দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে অবশ্যই তোমার একটু কলেজগুলো দেখে শুনে বাছাই করতে হবে, কেননা দ্বিতীয় পর্যায়ে তুমি চান্স না পেলে কিন্তু তোমার ভর্তি হওয়া কষ্টকর হয়ে যাবে, কারণ তৃতীয় পর্যায়ে তাহলে তোমার কনফার্ম চান্স পেতেই হবে। তো কিভাবে কলেজগুলো তোমরা বাছাই করবে এবং কিভাবে আবেদন করবে, তো আজকের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদনের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে এডুকেশন বিষয়ে সকল তথ্য সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো প্রথমে তোমরা মোবাইল বা কম্পিউটার যেকোনো একটি ব্রাউজার থেকে সার্চ করবে XI ক্লাস এডমিশন। তো সার্চ অপশনে যাওয়ার পর XI ক্লাস এডমিশন gov.bd এই ওয়েবসাইটটি পেয়ে যাবে, তোমরা এখানে লগ ইন করে নিবে। তো এখানে অ্যাপ্লাই থেকে আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। আপডেট অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি যদি আপনার আবেদনে কোথাও ভুল করে থাকলে আগামী 10/1/2023 তারিখ রাত 8 ঘটিকার মধ্যে সেই ভুলগুলো পরিবর্তন বা সংশোধন করে নিতে পারেন। এবং ভিও অ্যাপ্লিকেশনে এখান থেকে আপনার আবেদনের বর্তমান অবস্থা বা আপনি কোন কোন কলেজগুলোতে চয়েস দিয়েছেন এখান থেকে আপনি চেক করে নিতে পারেন। তো আমরা যেহেতু একাদশ শ্রেণীতে প্রথমত আবেদন করবো, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার SSC-র রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। প্রথম পর্যায়ে আবেদনের ক্ষেত্রে যেভাবে দিয়েছিলেন সেইভাবে দিয়ে দেবেন। আবেদনের প্রসেস গুলো সম্পূর্ণ প্রথম পর্যায়ে যে আবেদন করছিলেন সেই একই নিয়মে আপনার আবেদন করতে হবে। কিন্তু আপনি যদি প্রথম পর্যায়ে আবেদন করে থাকেন এবং কোনো কলেজে চান্স না পান, আপনি যে কলেজগুলো চয়েস দিয়েছিলেন এর মধ্যে যদি আপনার কোনো কলেজে চান্স না হয়, সেক্ষেত্রে আপনার 150 টাকা ফি পুনরায় প্রদান করতে হবে না। কিন্তু যদি আপনি কোনো কলেজে চান্স পান কিন্তু কলেজ পছন্দ না হওয়ার কারণে বা কোনো কারণবশত আপনি কলেজ নিশ্চয়ন না করলেন, সেক্ষেত্রে আপনার আবার পুনরায় 150 টাকা ফি প্রদান করতে হবে। তো ফি প্রদানের পদ্ধতি আগের নিয়মেই রয়েছে, আগে যেভাবে বিকাশ থেকে পেমেন্ট করতে হতো সেম নিয়ম আমরা প্রথম পর্যায়ে যে আবেদনের নিয়ম দেখিয়ে দিয়েছি। অথবা আপনি চাইলে যদি অন্য কোনো মাধ্যম থেকেও পেমেন্ট করেন, সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফি প্রদান পদ্ধতি দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে মাধ্যমের মাধ্যমে আপনি ফি প্রদান করতে চান, বিকাশ, নগদ বা রকেট উপায়, সেই মাধ্যমে আপনি ক্লিক করে দিলে একটা PDF ফাইল নামবে, যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কিভাবে আপনি ফি প্রদান করবেন। এভাবে বিকাশ পেমেন্ট কমপ্লিট হলে, তো বিকাশ পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের বিকাশ পেমেন্ট কমপ্লিট, এরপর এখানে আমরা রোল রেজিস্ট্রেশন নাম্বার আমার তথ্য দিয়ে নেক্সট করে দেবো। তো এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমার যে তথ্যগুলো, সকল তথ্যগুলো এখানে চলে আসবে, তুমি দেখতে পারবে যে তোমার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা। এরপর এখানে NID কার্ডটি, এটা অপশনাল, যদি তুমি চাও তোমার পিতামাতার NID কার্ড এখানে চাইলে অ্যাড করতে পারো, না চাইলে নাই। তো এখানে তোমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবে এবং রিটাইপ মোবাইল নাম্বারটি আবার পুনরায় দিতে হবে, মানে এক মোবাইল নাম্বারটি এবার দুইবার দিতে হবে। যদি এখানে NID দেও, যার NID দেবে সে তোমার পিতা বা মাতা যাই হোক তার এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ফাদারই থাক, আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিই। তো তুমি কলেজে যদি চান্স পাও বা অন্য কোনো যে কোনো SMS কিন্তু তোমার এই মোবাইল নাম্বারের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে, তো সেক্ষেত্রে অবশ্যই এক সচল মোবাইল নাম্বার তোমার দিতে হবে। তো এরপরে যদি আপনার এখানে কোটা থাকে সেক্ষেত্রে এখানে আপনি টিক করে দেবেন, কিন্তু এখানে অনেকে আছে যে এখন কোঠা দিয়ে দিই, এখানে শুধু মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে, তা এখন কোঠা দিয়ে দিই পরবর্তী ভর্তির সময় দেখা যাবে, এটা কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না। কোঠা না থাকলে সেক্ষেত্রে এখানে দেওয়া যাবে না, কেননা কোঠা সনদে টিক দিলেই আপনি আপনার যে কোঠার যে সার্টিফিকেট সেটা চাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে টিক দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনার ভর্তির সময় অবশ্যই আপনার যে দাখিল রয়েছে বা আপনি যে একজন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার সনদটি অবশ্যই আপনার জমা করতে হবে। তো আমরা এটা দিব না যেহেতু আমাদের কোঠা নেই। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলে এরপর এখানে কলেজ চয়েসের সিস্টেম রয়েছে, এখানে আপনি সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ চয়েস দিতে পারবেন। তো একই কলেজে যদি তুমি বিভিন্ন শাখায় বিভিন্নভাবে আবেদন করো সেক্ষেত্রে তোমার একটা কলেজ বলেই গণ্য হবে, ওখানে 3টা কলেজ গণ্য হবে না। তো সেক্ষেত্রে তোমার প্রায়োরিটি অনুযায়ী তুমি যে কলেজে প্রথম ভর্তি হতে ইচ্ছুক সেটা এখানে সিরিয়াল করবে এবং সেই কলেজগুলো ধারাবাহিকভাবে এখানে সিরিয়াল করে নেবে। তো আমরা কলেজগুলো আস্তে আস্তে চয়েস করি, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কলেজগুলো চয়েস করার ক্ষেত্রে প্রথমত যেহেতু আমরা জেনারেল, সেক্ষেত্রে আমরা জেনারেল ক্লিক দেবো, মাদ্রাসা ভর্তি থাকলে এখানে মাদ্রাসা দিয়ে দিতে হবে। তো জেনারেল দেওয়ার পরে এরপরে ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের ভিতরে তুমি ভর্তি হতে ইচ্ছুক, এখানে হচ্ছে ঢাকা, ঢাকা আউটসাইড মহানগরী, এটা হচ্ছে তোমার ঢাকা মহানগরীর বাইরের যে কলেজগুলো সেগুলো আর এখানে হচ্ছে তোমার ঢাকার ভিতরে। এরপরে তোমার এখানে থানা এবং কলেজ নেমগুলো দিয়ে দিতে হবে সিরিয়াল অনুযায়ী।
তো প্রথমত এখানে জেনারেল বোর্ড, এরপরে ডিস্ট্রিক্ট, এটা ঢাকা মহানগরীর ভিতরে, এরপর আমরা ধানমন্ডি থানার ভিতরে। কলেজ সিলেকশন করার পর এখানে খালি আসনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই আসনে কোন বিষয়ে কয়েক মানে সিট ফাঁকা রয়েছে, খালি আসন দেখে অবশ্যই আবেদন করবেন। এরপরে হচ্ছে এখানে শিফটি ডে বা মর্নিং, এরপর হচ্ছে এখানে ভার্সন বাংলা এবং ইংরেজি রয়েছে, এরপর হচ্ছে আপনার গ্রুপ, কোন গ্রুপ আপনি ভর্তি হতে ইচ্ছুক। এরপর এখানে যদি আপনার স্পেশাল কোনো কোটা থাকে বা এডুকেশন কোনো কোটা থাকে সেক্ষেত্রে সেটা আপনার দিয়ে দিতে হবে, ইয়েস অর নো, আমাদের নেই যেহেতু আমরা নো দিলাম। এরপর অ্যাড দিস কলেজ দিলে এখানে আপনার অ্যাড হয়ে যাবে। তো এখানে প্রাইভেট এখানে অন রয়েছে, যদি আপনি অন্য অন্য কলেজ চেঞ্জ করার পর এখানে আপনি 2-3 আপনার ইচ্ছা মতন দিয়ে দিতে পারবেন। তো আমরা এখানে প্রাইভেটে অনই দেবো। এখানে প্রথমত এখানে আপনি বোর্ড সিলেক্ট করে দেবেন, কোন বোর্ড, মাদ্রাসা বা অন্য কোনো বোর্ড। এরপর এখানে আপনার যে ডিস্ট্রিক্টের ভিতরে বা যে কলেজগুলোতে আপনি ভর্তি হতে ইচ্ছুক সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তো আমরা যেহেতু ঢাকা মহানগরীর ভিতরে দেবো আর আউটসাইড হলো আউটসাইড, তো ঢাকা মহানগরীর ভিতরে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর এখানে এর ভিতরে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো আপনি এখানে দেখতে পারবেন যে ধানমন্ডির ভিতরে যে কলেজগুলো রয়েছে। তো যে কোনো একটা কলেজ শুধু আপনি সিলেক্ট করলেই হবে না, আপনার সিলেক্ট করার পর এখানে আপনার খালি আসন দেখতে হবে এবং এখানে শিফটি আলাদা আলাদা থাকে, যেমন মহিলা এবং এই কলেজটা যেহেতু ঢাকা কলেজের ভিতরে সবই মেল সিট, তো অন্য অন্য কলেজে এখানে আপনি মেল এবং ফিমেলের আলাদা আলাদা সিট থাকে। তো কোন বিষয়ে সিট রয়েছে সেগুলো একটু দেখে নেবেন, যেমন এই যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব, এখানে আপনি গেলে দেখতে পাচ্ছেন এখানে এই সিটগুলো ফিমেল সিট মর্নিং এ, আর ডেতে হচ্ছে ছেলেদের। তো এভাবে আপনি শিফট দেখে এরপর আসছে এখানে আপনার শিফট মর্নিং বা ডে, মর্নিং হচ্ছে মেয়েদের এবং ছেলেদের হলে ডেতে। এভাবে এখানে আপনি খালি আসুন, এখান থেকে আপনাকে চেক করে নেবেন আপনি কোন শিফটে বা কোথায় আপনার সিট রয়েছে। এরপর এখানে ডে দিয়ে দেবো আমরা। এরপর হচ্ছে এখানে ভার্সন বাংলা এবং ইংরেজি থাকে, তো এখানে শুধু বাংলা রয়েছে, অনেক কলেজ ইংরেজি থাকে। এরপর গ্রুপ, আপনি কোন গ্রুপে ভর্তি হতে ইচ্ছুক, সায়েন্স, কমার্স আর হচ্ছে আর্টস। তো মানবিকে দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার এরপর স্পেশাল কোনো কোয়ালিটি থাকলে সেখানে এটা দিয়ে দেবেন, আর না থাকলে নাই, এবং এডুকেশন কোয়ালিটি থাকলে সেখানে এখানে আপনার এডুকেশন কোয়ালিটি দিয়ে দেবেন। তো এটা পড়ে নিতে পারেন যে কোন কোয়ালিটি চাচ্ছে। তো আমাদের যেহেতু নাই আমরা এখানে সব নো দিয়ে দিলাম। এরপর এখানে আপনি পর্যায়ক্রমে কলেজগুলো আপনি যে কটা কলেজ চয়েস দেবেন সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা দিতে পারবেন। তো আমরা এখানে 8টা দিয়েছি। এখানে আপনার সিরিয়াল অনুযায়ী পাতানোর পরে যদি কর্মক্ষম মনে হয় যে যে কলেজে আপনি বেশি প্রাধান্য দেবেন সেই কলেজে আপনি 1-2 লিখবেন। এখানে আপনি আবার রিনিউ করে আপনি এটা চাইলে 9 নম্বরও দিতে পারেন, এভাবে আপনি এখান থেকে রিনেম করার সুযোগ পাবেন। তো আপনার প্রায়োরিটি অনুযায়ী এখানে আপনি পরে তালিকা করে নিতে পারবেন যে প্রথম থেকে আপনার 1-2 সিরিয়াল করতে হবে এমন নয়। আর এখান থেকে যদি আপনি কোনোটা বাদ দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে। এবং এখানে আপনি তথ্যগুলো দেখতে পাচ্ছেন যে কোটা ডেটে এবং মর্নিং এ দিয়েছেন এবং কোন গ্রুপে দিয়েছেন এবং কোন ভার্সনে দিয়েছেন। তো সবকিছু এখানে আপনার পর্যায়ক্রমে দেওয়ার পরে এরপরে যদি আপনার সিরিয়াল সব ঠিকঠাক থাকে, 4টা কলেজ আমরা দিয়েছি, এরপরে এখানে পিভি অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করে দিবেন। তো এখানে যদি আপনি প্রথম পর্যায়ে আবেদন করে থাকেন এবং কোনো কলেজে চান্স না পান সেক্ষেত্রে আপনি প্রথম পর্যায়ে যে কলেজগুলো আবেদন করছিলেন যথাসম্ভব ওই কলেজগুলো পরিবর্তন করে এখান থেকে রিমুভের অপশন রয়েছে, এখান থেকে আপনি কিছু কলেজ এখান থেকে ডিলিট দিয়ে দেবেন। যেমন আমি এখানে 8টা কলেজ আবেদন করছি, এখান থেকে আমি যদি প্রথম পর্যায়ে 8টা কলেজ আবেদন করে থাকি এখান থেকে আমি কিছু কলেজ বাদ দিয়ে দেবো, শুধু 1-2 কলেজ যেখানে আমার ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস থাকতে পারে এই 1-2 কলেজ প্রথম দিকে দিয়ে, এরপরে একটু যে কলেজে আমার জিপি অনুযায়ী চান্স পাওয়ার সম্ভাবনা অধিক থাকে অথবা বেসরকারি কলেজে আপনি আবেদন করবেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ সরকারি কলেজে আপনি কয়টা সিট ফাঁকা আছে এটা আপনি প্রথমত দেখতে পারছেন না, যেহেতু প্রথমে যে কলেজগুলোতে আপনি আবেদন করছিলেন ওখানে কোথায় আপনার জিপিএতে না হওয়ার কারণে তারা অন্য অন্য কলেজগুলোর কাছে আপনার আবেদন তারা পর্যায়ক্রমে দিয়েছে কিন্তু কোনো কলেজে আপনার চান্স হয়নি, সেক্ষেত্রে ওই কলেজগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো হয়। তারপর যদি আপনার কনফিডেন্স থাকে যে না হয়তো ওই কলেজে সিট ফাঁকা হইতে পারে বা মেরিট লিস্টের কারণে অনেকে বা মাইগ্রেশনের মাধ্যমে অনেকে হয়তো বা অন্য কলেজে ভর্তি হয়েছে সেক্ষেত্রে সিট ফাঁকা হতে পারে, সেক্ষেত্রে আপনি 2-3 কলেজ চয়েসে রাখবেন আর বাকি যে 7টা কলেজ এগুলো আপনি একটু কম জিপিএ এবং বেসরকারি কলেজ দেখে দিলেই হবে। তো আপনি এখানে পিবি অ্যাপ্লিকেশনে গেলে আপনার সমস্ত তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। তো এখন এটা সংরক্ষিত হয় নাই, তো এটা এবার সাবমিট করে নিতে হবে। তো এরপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলেই সাবমিট হয়ে যাবে, তবে এর আগে আপনি সকল তথ্যগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা, আর যদি ঠিক না থাকে সেখানে আপনি কন্টিনিউ এডিটে ক্লিক করে দেবেন, এডিট করতে পারবেন আবার। তো আমাদের যেহেতু সকল তথ্য ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিই। তো সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার কন্ট্যাক্ট মোবাইলে 6 ডিজিটের একটি গোপন সিকিউরিটি পিন পাঠানো হয়েছে। তো এটা ভবিষ্যতে আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য বা এই সাইটে ঢোকার জন্য আপনার সেই পিনটি প্রয়োজন হবে। তো আমরা এবার পিন ভার্সনে ক্লিক করি। তো এরপরে পিন চয়েস লিস্ট, এটা আপনি পিন করে আপনার কাছে রাখতেও পারেন, না রাখলেও এটা কোনো সমস্যা নেই, এটা আমরা পিন করবো না, আপাতত পিডিএফ ফাইলটি আমরা সেভ করে রাখছি। তো অবশ্যই 6 ডিজিটের যে কোডটি আপনাদের ফোনে যাবে সেই কোডটি আপনারা সংরক্ষণ করে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।